নমস্কার বন্ধুরা, চৈতালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি চৈতালি। আজ প্রত্যেকটা বাঙালিরই খুব প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো নিরামিষ কচু শাক। নিরামিষ কচু শাক খেতে আমাদের সবার খুব ভালো লাগে। কচু শাক আমরা নানাভাবে রান্না করে থাকি, কখনো চিংড়ি মাছ দিয়ে, আবার কখনো ইলিশ মাছের মাথা দিয়ে। তো আজকে এইসব কিছু না, শুধুমাত্র নারকল কোড়া দিয়ে নিরামিষ কচু শাক রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি কচু শাক। পাতাগুলো ফেলে দিয়ে শুধুমাত্র ডাঁটাটাকে নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। সেদ্ধ করা হয়ে গেলে জলটাকে আমি ফেলে দিয়েছি। আর লাগবে নারকল কোড়া, গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর লাগবে হলুদ। তো এই দিয়েই হয়ে যাবে নিরামিষ কচু শাকের ঘন্ট। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন, দিয়ে দিলাম জিরা 1/2 টেবিল স্পুন, দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কচু শাক। এখানে আমি শুধুমাত্র ডাঁটাগুলো ব্যবহার করেছি, পাতাগুলো ফেলে দিয়েছি। ডাঁটাগুলো সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিলাম নুন 1 টিস্পুন। যেহেতু আগে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এখন অল্প একটু নুন দিলাম। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ অনেকটা সময় ধরে এইভাবে কচু শাকটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিলাম নারকল কোড়া। 1/2 মালা নারকল কোড়া আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম চিনি 1 টিস্পুন। নিরামিষ কচু শাকে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। এইভাবে প্রায় 15 মিনিট ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কচু শাকের ঘন্টটা আমি রেডি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কচু শাকটাকে রান্না করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কচু শাকটা একদম অল্প হয়ে এসেছে, টেনে গেছে পুরোটাই। এবার আমি এটাকে নাবিয়ে নেব। আমাদের নিরামিষ কচু শাক একদম রেডি। নারকল কোড়া দিয়ে এইভাবে কচু শাক রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পুরো ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিরামিষ কচু শাক গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।